এখানে দেবর বলতে প্রশ্নটা হচ্ছে তুলসী প্রিয় দাস কল্যাণী নদিয়া, তুলসী প্রিয় দাসকে। আচ্ছা এখানে এই যে দেবর বলতে এখানে বড় ভাইকে বোঝানো হচ্ছে, বুঝেছো? দেবর মানে ছোট ভাই নয়, বাংলাতে দেবর বলতে দেওর, ছোট ভাই। বড় ভাইকে কি বলে? ভাসুর। এই সংস্কৃততে দেবর বলতে বড় ভাইকে বোঝানো হচ্ছে। আর এই এটা তো ভীষ্মের জন্য নয়, এটা বিচিত্র বীজের পত্নী। তো বিচিত্র বীজ তো ভীষ্মের থেকে ছোট, এটা ভীষ্মের ব্যাপার এখানে নেই কিছু। তুমি বলছো যে ভীষ্মের থেকে বড়, তাহলে দেবর হলো কি করে? এটা ভীষ্মের বড় ভাই ছোট ভাই তো নয়, এটা বিচিত্র বীর্যের ভাইয়ের কথা হচ্ছে। রুদ্রাক্ষ নির্বিশেষ শূন্যবাদী শব্দটির অর্থ কি? সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ। কথা হচ্ছে মহাভারতের এখানে নির্বিশেষবাদ শূন্যবাদী। যাই হোক, এর প্রশ্নটা কার? প্রশ্ন যখন করবে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই বিষয়ে প্রশ্ন করো, বুঝেছো? এখানে নির্বিশেষবাদ নিয়ে আমি কোনো আলোচনা করছি, তাহলে অন্য ব্যাপারগুলো এখানে আনছো কেন? বুঝতে পারলে? যাই হোক, নির্বিশেষবাদ মানে হচ্ছে যেই মতবাদ, যেটা শঙ্করাচার্যের মতবাদ, যেটাকে বলা হয় কেবলাদ্বৈতবাদ, যাতে ইয়ে করা হয় যে ভগবানের আকার নেই, ভগবানের রূপ নেই, ভগবানের গুণ নেই। হ্যাঁ, এই যে মতবাদ, এটা হচ্ছে নির্বিশেষবাদ। আর শূন্যবাদ হচ্ছে বুদ্ধের মতবাদ যে চরমে সব কিছুই শূন্য। নির্বিশেষবাদ হচ্ছে চরমে সব কিছু ব্রহ্ম, ব্রহ্ম নিরাকার নির্বিশেষ ইত্যাদি। বোঝা গেল? গোবর্ধনধারী দাস, আচ্ছা হরে কৃষ্ণ গুরু মহারাজ, আমার শতকোটি দণ্ডবত প্রণাম গ্রহণ করবেন। আবার সেই একই প্রশ্ন, একই ধরনের প্রশ্ন, আমার শতকোটি দণ্ডবত প্রণাম গ্রহণ করবেন। আমার প্রশ্ন, দেহত্যাগের পর সূক্ষ্ম জীবাত্মা কোথায় অবস্থান করে এবং কতদিন পরে স্থূল দেহ প্রাপ্ত হয়? সাধ্য শান্তি হওয়ার পরে কি কর্মানুসারে পরবর্তী স্থূল দেহ প্রাপ্ত হয়? কৃপা করে যদি একটু বুঝিয়ে বলুন তাহলে আপনার শ্রীমুখ থেকে শুনে ধন্য হব। বসো তুমি। যাই হোক, প্রশ্নটা যখন করেছো আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি, তবে যতটুকু সম্ভব তোমরা প্রশ্নটা আনুষঙ্গিকভাবে রেখো যেই বিষয়ে আলোচনা হচ্ছে, আর না হলে এই বিষয়ে আলোচনা হচ্ছে ব্যাপারটা সম্পূর্ণ অন্যদিকে চলে যাচ্ছে, তাই নয় কি? সূক্ষ্ম জীব মৃতপর সূক্ষ্ম দেহ, সূক্ষ্ম দেহ মানে আমাদের দুটো দেহ আছে, দুটো জড় দেহ আছে, একটা স্থূল জড় দেহ, একটা সূক্ষ্ম জড় দেহ। স্থূল জড় দেহটা কি দিয়ে তৈরি? স্থূল জড়টা পঞ্চভূতে তৈরি, মাটি জল আগুন বায়ু আকাশ। আর সূক্ষ্ম জড়টি কি দিয়ে তৈরি? মন বুদ্ধি এবং অহংকার। এই একটা দেহ, আর এই দেহটার পরে আরেকটা দেহ রয়েছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে মৃত্যুর পরে সূক্ষ্ম দেহটি কোথায় অবস্থান করে? নির্ভর করবে তার কর্ম অনুসারে, তার আসক্তি অনুসারে, তার বন্ধন অনুসারে। মৃত্যুর পরে কেউ কেউ এখানে অবস্থান করতে পারে, হ্যাঁ, ভূত হয়ে। বুঝতে পারলে? ভূত মানে কি? ভূত মানে ওই সূক্ষ্ম দেহ আছে, হ্যাঁ, আর এখানেই রয়েছে। এই জড় তার জড় জগতের প্রতি তার এমনই আসক্তি, তার ওই পূর্বতন দেহের প্রতি তার এত আসক্তি যে সেই দেহটা ছেড়ে চলে যেতে পারে না। বুঝতে পারলে? সেই জন্যই আমাদের ইয়েতে, হ্যাঁ, সংস্কৃতিতে দেহটাকে পুড়িয়ে দেওয়া হয়। বুঝতে পারলে? যাতে আর ওই দেহটার প্রতি আসক্তি না থাকে। এই যে পাশ্চাত্যের যে খ্রিস্ট ধর্মে মুসলমান ধর্মের যে প্রথা, সেটা তো ভয়ঙ্কর। শরীরটা রয়ে গেছে, মাটিতে পুঁতে দিয়েছে, সেই জন্য ওই সমস্ত জায়গায় ভূত একেবারে ভর্তি। তা আমাদের এটাতে ইয়েতে এইটা একটা ইয়ে যে, আচ্ছা তার সাধারণত কি হয়? সাধারণত সূক্ষ্ম দেহটা যমদূতের কাছে নিয়ে যায়। অজামিলের কথা মনে আছে? অজামিলের কোন দেহটা যমদূতের নিতে এসেছিল? এই স্থূল দেহটা, সূক্ষ্ম দেহটা। যমরাজের কাছে তখন গিয়ে যমরাজ বিচার করেন, হ্যাঁ, কে কি করেছে। যমরাজ
সেক্রেটারি হচ্ছেন চিত্রগুপ্ত, তার একটা বিরাট কম্পিউটার আছে, সেই কম্পিউটারে সকলের ডেটাবেস রয়েছে, কে কি করেছে সব কিছু ওখানে লেখা আছে। কম্পিউটার মানে আমাদের ইয়েতে কম্পিউটার, হ্যাঁ ওখানে তার ক্ষমতা অসীম, তার সব কিছু মনে আছে। তিনি এসে যমরাজকে বলেন এই লোকটা এই করেছে এই করেছে এই করেছে, তখন যমরাজ বিচার করেন তার পাপের ভারটা কত তার পুণ্যের ভারটা কত, এবং সেই অনুসারেই যমরাজ দণ্ড দেন। আবার কখনো কখনো যমরাজ জিজ্ঞাসাও করেন যে তুমি পাপের ভারটা আগে নেবে, পাপের ফলটা আগে নেবে না পুণ্যের ফলটা আগে নেবে। যেমন একজন সে মহাপাপী, মহাপাপী, কিন্তু একদিন এক প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তখন এক বৈষ্ণব সেই বৃষ্টিতে তার বাড়ির সামনে দাঁড়িয়েছিল, তো সে সেই বৈষ্ণবকে বাড়িতে ভেতরে ভেতরেও ডাকেনি, ওই বাইরে চালায় আসতে বলেছে। ওর জীবনে কেবল ওই একটাই ভালো কাজ সে করেছিল। তো যমরাজ তাকে জিজ্ঞাসা করলো দেখো তোমার তো এত সমস্ত পাপ রয়েছে কেবল একটা পুণ্য রয়েছে, তুমি কোনটা আগে নেবে? ও বুদ্ধিমান ছিল, ও বললো পুণ্যের ফলটা নেব। আর সে পুণ্যের ফলে কি করলো, সে আরবার একটা মনুষ্য শরীর পেল। ও ভাবলো যে একটা পুণ্য করে আমি এত ইয়ে পেলাম, পুরস্কার পেলাম, তাহলে এই জীবনটা আমি কেবল পুণ্যকর্মই করব, কোনো পাপ কর্ম করব না। এইভাবে সে চরমে ইসকনে যোগদান করে কৃষ্ণ ভক্ত হয়ে গেল। তার ফলে তাকে আর দণ্ড ভোগ করতে হলো না, সে এই জন্মের মৃত্যুর পর সে বৈকুণ্ঠে চলে গেল বা বৃন্দাবনে চলে গেল। বিভিন্ন লোকের বিভিন্ন রকম গতি হবে, বুঝতে পারলে? যেমন হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, তাদের মৃত্যুর পর তারা কি হলো, তারা একটা যুগ অপেক্ষা করলো মানে প্রকৃতির নিয়মে, তারপরে ত্রেতা যুগে তাদের জন্ম হলো। অতএব নিশ্চিতভাবে বলা যায় না কতদিন পরে জন্ম হবে। শ্রাদ্ধ শান্তি যেটা করা হয় সেটা তাদের পরলোকের গমনটা যাতে সহজ হয় সেটা করে দেওয়ার জন্য, বুঝতে পারলে? যাই হোক, তুমি কি করবে বুঝতে পেরেছ? কি করবে? হ্যাঁ, কৃষ্ণ ভক্ত, কৃষ্ণে ভক্তি করো, কৃষ্ণে মতি রস্তু। রণজিৎ চৌধুরী আরামবাগ হুগলি। রণজিৎ চৌধুরী কে? তুমি তো মহাভারত দেখছো এখানে। আচ্ছা, তুমি যে প্রশ্ন করেছো এটা পরে আসবে, সুতরাং হ্যাঁ এই নিয়ে প্রশ্ন করার দরকার নেই। হ্যাঁ, তোর প্রশ্ন হচ্ছে যে নদিনের যুদ্ধের পর আমি প্রচারতরঙ্গে ইস্কন নয় শুনেছিলাম কুরুক্ষেত্রে যুদ্ধের নবম বা দশম দিনে শেষে দুর্যোধন ভীমদেব ভীষ্মদেবকে বলে সেনাপতি বলেছিলেন আপনি এতদিন হয়ে গেল কিন্তু আপনি পাণ্ডবদের একজনকেও হত্যা করতে পারলেন না। তখন ভীষ্ম বলেছিলেন আমি আজকেই পাঁচটি বাণ ঠিক করে রেখেছি। এটা আগে আসবে না পরে আসবে? তাহলে একটু ধৈর্য ধরে বসতে ক্ষতিটা কি? হ্যাঁ, আমি কি মানে বলবো না বলবো না? তোমার কি ভয় ছিল বলবো না সেই জন্য আগে ভাগে প্রশ্ন করে বসে আছো? একটু অপেক্ষা করো, আমি সব কিছু বলবো। এই চার দিন, এই দুদিনে তিন দিনে যতটা বলা যায়। দীপ্তেশ পাল, তখনকার রাজারা মৃগয় করতে কেন যেত, তারা কি মাংসাশী ছিলেন? হ্যাঁ, ক্ষত্রিয়রা মৃগয় করে মাংস খেতে পারত, তবে সেই মাংসটাকে সংস্কার করা হতো। তারক পাল চৌধুরী, হাওড়া, এক্ষণ আমরা কলিযুগে আছি তাই হিংসা মারামারিতে লিপ্ত, কিন্তু দাপরেও আমরা তাই দেখি কেন? দাপরে এতটা বেশি হিংসা মারামারি ছিল না, বুঝেছো? যাই, তুমি হিংসা মারামারি করো না। ভাস্কর মাঝি, গুরু মহারাজ আপনাকে, ভাস্কর মাঝিকে গুরু মহারাজ আপনাকে শতকোটি প্রণাম জানাই।
আমার প্রশ্ন হলো হিন্দু ধর্মের উৎপত্তি কোথা থেকে শুরু হয়েছে? হিন্দু ধর্মের উৎপত্তি হয়েছে মুসলমানদের কল্যাণে। মুসলমানরা এখানে এসে তারা ওই যে সিন্ধু নদীর পাড়ে যে সিন্ধু স্থান সিন্ধু দেশ সেখানে তারা এসেছিল, তাই ওই সিন্ধুকে তারা স উচ্চারণ করতে পারে না, তাই ওই সিন্ধুকে তারা হিন্দু বলতো, হিন্দু দেশ বা হিন্দুস্তান। আর সেই সূত্রে এই স্থানের বাসীদের তারা হিন্দু বলে সম্বোধন করত। এটা মুসলমানদের দানাম, শাস্ত্রে কোথাও হিন্দু ধর্ম বলে কিছু নেই। ভগবদ গীতায় হিন্দু ধর্ম পেয়েছ? সনাতন ধর্ম, বসুশ্রেষ্ঠ দাস, বসুশ্রেষ্ঠ কোথায়? কোথায়? ওকে, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম গুরু মহারাজ। দ্রোণাচার্য কিভাবে কুরুবংশের অস্ত্রগুরু হলেন এবং কুরু পাণ্ডবদের অস্ত্রবিদ্যায় পরীক্ষার প্রচেষ্টা? এটা আবার এই পরের কথাগুলি এখন আনার কি দরকার? আমি কি অদূর গেছি? দ্রোণাচার্য কুরুদের যে অস্ত্রগুরু হয়েছে, কুরুদের কাছে আমরা এসছি এখন? আসিনি এখন। হ্যাঁ, কুরু পাণ্ডব, কুরুদের এবং পাণ্ডবদের। আচ্ছা, যাই হোক, হ্যাঁ, এটা এখানে আমরা বলে দিতে পারি যে ঠিক আছে, ওটা অবশ্য ঠিকই, ওটা আগের কথাই। যে একদিন কুরু পাণ্ডবের ছেলেরা ওরা খেলতে খেলতে ওদের গোলকটা মানে বলটা একটা কুয়োতে পড়ে গেছে, শুকনো কুয়োতে। তো ওরা ভাবছে কী করে বলটা তুলবে। তখন ওই সময় দ্রোণাচার্য ওখানে যাচ্ছিলেন। দ্রোণাচার্য এসে জিজ্ঞাসা করলো, কী হয়েছে, তোমরা এখানে কী করছো? ওরা বলছে, আমাদের এই কুয়োটা, আমাদের এই বলটা ইয়েতে পড়ে গেছে, কুয়োতে পড়ে গেছে, এখন আমরা তুলতে পারছি না। দ্রোণাচার্য তখন বললেন, দেখি তোমাদের তীর্ধনুকটা দাও। সেই তীর্ধনুক নিয়ে তিনি করলেন, একটা তীর দিয়ে ওই গোলকটিতে আঘাত করলেন, তারপর আরেকটা তীর দিয়ে ওই তীরটিকে আঘাত করলেন। এই করে তীরের পর তীর চালিয়ে চালিয়ে ওই বলটা খুলে আনলেন। এই কথা যখন ভীষ্ম জানতে পারলেন, তখন ভীষ্ম জিজ্ঞাসা করে কে এরকম করেছিল, তাকে খুঁজতে গেলেন। খুঁজে তিনি দ্রোণাচার্যকে পাণ্ডবদের অস্ত্রগুরু রূপে মনোনীত করলেন। বোঝা গেল কি হলো? শকুনির নাম আছে, এটা কার? তুলসী প্রিয়া রাধিকা দেবী দাসী। তুলসী প্রিয়া রাধিকা দেবী দাসী কোথায়? ও আচ্ছা, হরে কৃষ্ণ। শকুনির নাম শকুনি কেন হলো, এর কোন কারণ আছে? হ্যাঁ, শকুনি, আমাকে একটু দেখতে হবে শকুনির নামটা। এমনি তো আমরা জানি যে শকুনি মানে হচ্ছে পাখি। হ্যাঁ, এর নিশ্চয় আরেকটা দিক আছে। হ্যাঁ, যেমন লন্ডনে একটা রেস্টুরেন্ট আছে, তার নাম হচ্ছে শকুনি। তো আমি যখন দেখেছিলাম, আমি এরকম নাম রেস্টুরেন্টে কেন হলো? আবার সেই রেস্টুরেন্টটা নিরামিষ আসে। তো পরে আমার মনে হলো, নিশ্চয়ই শকুনির অন্য আরেকটা অর্থ আছে। গান্ধারীর গর্ভপাত হলে ব্যাসদেব সেখানে প্রাণ দিলেন, তারা আসুরিক হলো কি করে? তারা তাদের কর্মের ফলে আসুরিক হয়েছে। যে তাদের বৃত্তিটা এরকম, দুর্যোধন হচ্ছে কলির অবতার, কলি এসেছে দ্বাপর যুগে দুর্যোধন হয়ে। কানাই দিঘি না, কল্পনা মাইতি, কল্পনা মাইতিকে হিড়িম্বা ও ভীমের যে ছেলে হয়েছিল, সে রাক্ষসগণ ছিল, দেবগণ ছিল, ও তার নাম কি? দেখতে গেলে রাক্ষসের মতো, তার চরিত্রটা ছিল দেবতার মতো। ঠিক আছে, সে তার বিরাট শরীর, কুরুক্ষেত্রে যুদ্ধের সময় সে কৌরবের অনেক নাস্তানাবুদ করেছিল। মলয়, তুমি বাঙালি না অবাঙালি? বাঙালি। কি হয়েছে, তো ইংরেজিতে লিখেছে কেন, বাংলা লিখতে পারো না? ভালো।
Dandavat Guru Maharaj, my question is, we know that everyone has to face death in all the lokas except Krishna loka. Then how come Bhima given immortality, Bhishma is given immortality by Shantanu? তো অমর হওয়ার ইয়ে তো দেয়নি, বলেছে ইচ্ছা মৃত্যু হবে, বুঝতে পেরেছ? নাকি এটা ইংরেজিতে বলতে হবে, ইচ্ছা মৃত্যু হবে, মৃত্যু হবে কিন্তু যখন ইচ্ছা করবে তখন, বুঝতে পারলে? উত্তম চৈতন্য দাস, উত্তম চৈতন্য দাস, ওকে গুরু মহারাজ আপনার চরণে শত কোটি প্রণাম নেবেন। লাক্ষা ঘরে যখন আগুন জ্বলেছিল, যখন ছিদ্রটা ওরা জানতো নাকি কারো উপদেশে ঘটেছিল, মানে কি তুমি কি বলতে বলতে চাইছো? ওরা তো জানতো, সেই জন্যই সুড়ঙ্গ কেটে বার হলো। হ্যাঁ, ও আচ্ছা, আমি ইংরেজিতে বলেছিলাম তাই তুমি বুঝতে পারোনি, আমি ম্লেচ্ছ ভাষায় বিদুর যুধিষ্ঠির মহারাজকে কি বলেছিল, হ্যাঁ সেটা তুমি শুনেছিলে? উনি বলেছিলেন, সাবধানে থেকো, হ্যাঁ এরা তোমাদের মারবার চক্রান্ত করছে, আমি লোক পাঠিয়ে দেবো, সুড়ঙ্গ কেটে ওখান থেকে বেরিয়ে যাও, বুঝতে পারলে? হ্যাঁ, বিদুর বলেছিল। আনন্দ বৃন্দাবন দাস, হরে কৃষ্ণ, আপনার শ্রীচরণে শত কোটি দণ্ডবত প্রণাম গুরু মহারাজ। আমার প্রশ্ন হলো, পরশুরামের বাবাকে কেন ক্ষত্রিয় রাজা হত্যা করেছিল, সেই সম্বন্ধে কৃপা করে আপনার চরণে চিরকৃতজ্ঞ থাকব। যমদাগ্নির সঙ্গে কার্তবীর্য অর্জুনের সংঘর্ষ হয় এবং কার্তবীর্য অর্জুন পরাস্ত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য পরশুরামের অবর্তমানে এসে তার বাবা যমদাগ্নিকে হত্যা করেছে। দ্বিজশ্রেষ্ঠ দাস বাদকুল্লা মহারাজ দণ্ডবত প্রণাম, প্রশ্ন, পরশুরামের অভিশাপ কি কর্ণের মৃত্যুর কারণ না দুর্যোধনের সঙ্গের কারণ? না, পরশুরামের অভিশাপে তার ইয়ে হয়েছিল, রথের চাকা, সে ওই সময়ে তার রথের চাকা ইয়েতে বসে যায়, মাটিতে বসে যায় এবং তখন সে তার সমস্ত ইয়ে হারিয়ে ফেলেছিল, আর কিছু মনে ছিল না অস্ত্র উপায়, এবং তখন অর্জুন সেটাকে হত্যা করে। দুর্যোধনের প্রভাবে তার মৃত্যু, তার সঙ্গদোষে তার চরিত্রটা খারাপ হয়ে যায়, সেটা বলা হয়েছে। আর ইয়ে করো না, আর প্রশ্ন নিও না, অনেক হয়ে গেছে প্রশ্ন, আমি দেখছি আমি কটা ইয়ে। আচ্ছা, বাবাই দত্ত কাটোয়া, বাবাই দত্তকে, আচ্ছা, কর্ণকুণ্ডল কবজি কেন জন্মগ্রহণ করেছিলেন? কেন সূর্যদেব তাকে সেই বর দিয়েছিলেন তার আশীর্বাদে, তার কৃপায় সূর্যদেবের হরিণ। আচ্ছা, ভীম ধামেশ্বর গৌরদাস, ধামেশ্বর গৌরদাস, তোমরা বাংলা কদ্দূর পড়াশোনা করেছো? হরিণ বানামটা কি দন্তন্ন মধ্যন্ন, রূপে শব্দটা হ্রস্বকার না দীর্ঘকার? হ্যাঁ, তোমরা বাংলা, হ্যাঁ, হরিণ রূপে যে ঋষি স্ত্রী সঙ্গ করেছিল এবং পাণ্ডুকে অভিশাপ দেন, তার নাম কি? তার নামটা আমার ঠিক এখন মনে নেই। সর্বেশ্বর মুকুন্দ দাস, সর্বেশ্বর মুকুন্দ দাস কে? সর্বেশ্বর মুকুন্দ দাস, কুরুমা রাজা শান্তনু কেন রানী সত্যবতীকে বিয়ে করেছিল? গঙ্গা মাতার মতো কি কোনো ইতিহাস রয়েছে?
না সত্যবতীর সম্বন্ধে সেরকম কোনো ইতিহাস নেই, তবে সত্যবতীর একটাই ইতিহাস ছিল যেটা আমি কালকে বলেছি, সত্যবতীর।